সকলকে অনেক অনেক স্বাগত। আমি কখনোই শিখিনি, তবে আমার মনের মধ্যে কোথাও একটা সুপ্ত ইচ্ছে ছিল, তো সেই ইচ্ছেটাকেই আজকে প্রকাশ করার সাহস দেখিয়েছি। আমার একটা ছোট্ট নিবেদন, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা না পাঠানো চিঠি, এটাই তোমাদের সকলকে আজ আবৃত্তি করে শোনাবো, তো তোমরা শুনে নাও। মা, তুমি কেমন আছো? আমার পোষা বিড়াল খুচু, সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলি সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে, তুলিকে আমার ডোরের শাড়িটা পরতে বলো, আঁচলের ফেঁসোটা যেন সেলাই করে নেয়। তুলিকে কত মেরেছি, আর কোনোদিন মারব না। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। মা, আমাদের মা তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছ, এবারে বৃষ্টি হয়েছে খুব, তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালুগুলোরা মাছ পেয়েছে কিছু? একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছতলায় দুটো কই মাছ ধরেছিলাম, তোর মনে আছে মা? মনে আছে আলী সাহেবদের বাগানের সেই নারকল? চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকেল বড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাট দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ? কেউ আদর করলে আমি নাক বলতে পারি? আমার পিঠে এখনো সে দাগ আছে। আলী সাহেবদের বাগানে আর কোনো দিন যাইনি, আমি আর কোনো বাগানে যাই না মা। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে, বাবার জন্যে আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি, বাবা যেন আমার জন্য একটুও না ভাবে। তুলি কি এখনো ভূতের ভয় পায় মা? তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম, সেই থেকেই তুলির ফিটের ব্যারাম শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে ফেলল, আমি কিন্তু ভয় পাইনি। তুলিকে কত খেপিয়েছি, আমার আবার মাঝরাতে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, ভালো কথা, দাদা কোনো কাজ পেয়েছে? নকুলবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে। দাদাকে বলো আমি ওর উপর রাগ করিনি, রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট, আমার শরীরে আর রাগ নেই। আমি আর এক ফোঁটাও কাঁদি না মা, আমি রোজ দোকানের খাবার খাই, হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয়, মাংস মুখে দিই, আর তুলির কথা কালু ভুলুর কথা মনে পড়ে। আমাদের তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না, আমি আলু পটলের তরকারি খাই, পটল ভাজাও খাই, হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না। পুকুর পাড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক, কি ভালো, কি ভালো, বিনা পয়সায় কোনোদিন আর আমার কলমি শাক খাওয়া ভাগ্যে জুটবে না। জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে ঠিক বৃষ্টির মতো শব্দ হয়, এই ভাদ্র মাসে তাল পাকে, ঢিপ ঢিপ করে তাল পড়ে, বাড়ির তাল গাছ দুটো আছে তো, কালু তালের বড়া বড় ভালোবাসে, একদিন বানিয়ে দিও, তেলের খুব দাম জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে 6000 টাকা পেয়েছিলে, তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো, সেই গরুটা খুব ভালো দুধ দেয়, আমার মতন মেয়ের চেয়ে গরু অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয়, গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়, বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা, দুবেলা ভাত দাওরে, শাড়ি দাওরে, বিয়ের জোগাড় কররে, হাবলু মিজান শ্রীধরদের হাত থেকে মেয়েকে বাঁচাওরে, আমি কি বুঝি না? সব বুঝি, সব বুঝি,
কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি। সেই জন্যেই তো আমার কোনো রাগ নেই, অভিমান নেই, আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমরা ওই টাকায় বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক, কালু ভুলুকে স্কুলে পাঠিও, তুলিকে ব্রোজেন ডাক্তারের ওষুধ খাইও, তুমি একটা শাড়ি কিনো, বাবার জন্য একটা ধুতি, দাদার একটা ঘড়ির শখ তা ওই টাকায় কুলোবে? আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো মা, আকাশ খুব মেঘ জমেছিল, দিনের বেলায় খুব ফুটে অন্ধকার, মনের মধ্যে হঠাৎ কেমন কেমন করে উঠল। দুপুরবেলায় চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম, স্টেশনে নেমে দেখি একমাত্র একটা সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার আমাদের তোমাদের পুকুরটা দেখে আসি। রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল, কে যাই কে যাই! দেখি হাবলু শ্রীধরদের সাথে দাদা তাস খেলছে, আমাকে বলল, হারাম জাদি কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো, ফিরে আসিনি, থাকতেও আসিনি, একবার শুধু দেখতে এসেছি। হাবলু একটা বেবসা মাগি আমাকে গালি দিল, কি করে জানলো ওরা বলো? তা কি আমার গায়ে লেখা আছে? আর একটা ছেলে চিনি না বলল, ছি 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 গায়ের বদনাম। হাবলু রিক্সাওয়ালাকে চোখ রাঙালো, চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি বললাম, দাদা দাদা আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য। দাদা টেনে এক চর কষালো আমার গালে, আমাকে বিক্রির টাকা, হকের টাকা, আমার রোজগারের টাকা, নোংরা টাকা, দাদা সেই পাপের টাকা ছুঁবে না। ছিনিয়ে নিল শ্রীধর, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার উপর রাগ করিনি মা, দাদা তো ঠিকই করেছে, আমি তো দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই, আমার টাকা নিলে তোমাদের সংসারে অকল্যাণ হবে। না না, আমি চাই তোমরা সবাই ভালো থাকো, গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাছাই ফুল ফুটুক, আর কোনো দিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপোশ আছে, দেওয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাচের গেলাস, বন বন করে পাকা ঘরে, সাবান মেখে রোদ চান করি, এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে, তাহলেই বুঝছো কেমন আরামে আছি আমি। আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি আমার মা, তোমার আরো ছেলে মেয়ে আছে, আমি মা পাবো কোথায়? সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা, তোমার কাছে খুব অনুরোধ আছে, তুলিকে একটু যত্ন করো, ও বেচারি বড় দুর্বল, যতই অভাব হোক তবু তুলিকে তোমরা তোমার পায়ে পড়ি মা, তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলিকে, তুলিকে যেন আমার মতো আরামের জীবনে না পাঠায়, যেমন করেই হোক তুলির একটা বিয়ে দিও, ওর একটা নিজস্ব ঘর সংসার, একজন নিজের মানুষ। আর যদি কোনো রকম ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে, মরলেও বেঁচে যাবে মা, মরলেও বেঁচে যাবে।